আর আমি বলছি শুনেন, আমার নাম, আমার স্ত্রীর নাম হলো কুলসুম নাহার, সাতক্ষীরা। এখন আমার স্ত্রী সিজার করছে 3 বার করে, বুঝছেন। এখন সিজার করার পরে এখন মাজা যে এত ব্যথা, মাজা নিয়ে উঠতে পারে না। আচ্ছা, মাজা ব্যথাটা কি পায়ের দিকে যায় নাকি মাজাই থাকে? শুধু মাজাই থাকে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছিলেন পরে আর, মানে এতদিনে মাজাই থাকে? ডাক্তার দেখিয়েছিলেন? ডাক্তার দেখিয়েছিলেন পরে আর? হ্যাঁ, অনেক অনেক ডাক্তার দেখাচ্ছে অনেক। জি, কি বলেছে ডাক্তার সাহেবরা, কি সমস্যা বলছে এখন? বলছে মাজার ব্যথা ওষুধ খেলে ছেড়ে যাবে, কিন্তু সারে না। মানে ব্যথা একটু নড়াচড়া করলে ব্যথা হয়, একটু মানে বাড়ি রান্না বাড়ার কাজে একটু গেলেও মাজার ব্যথা। আচ্ছা জি, ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। একেবারে কমন প্রশ্ন এটা, যে সিজারের পরেই ব্যথা, এবং অনেক সময় অ্যানাস্থেশিয়া যে দেওয়া হয় স্পাইনে, সেটার উপরে রুগীদের একটা ক্ষোভ থাকে যে আমার মনে হয় মেরুদণ্ড ইঞ্জেকশনটা দিয়েছে তারপর থেকেই ব্যথাটা হয়েছে। আসলে ব্যাপারটা তা না, এটা একটা মহিলাদের জীবনের, আমাদের মাদের বা আমাদের বোনদের সবারই একটা লাইফের একটা, আমরা বলি বায়োমেকানিক্যাল, বায়োমেডিক্যাল চেঞ্জ আসে। হ্যাঁ, বিয়ের আগে একরকম, বাচ্চা যখন গর্ভে আসে আরেক রকম, যখন ডেলিভারি হয় আরেক রকম। এই যে একটা চেঞ্জ হয়, চেঞ্জের মধ্যে স্পাইনে কিছুটা চেঞ্জ আসে, সমস্যা হতে পারে। তো আমার মনে হয় আপনার প্রয়োজনে ওনাকে একটা এমআরআই করে দেখবেন। হ্যাঁ, কোমরের এমআরআই করলে সমস্যাটা আরও ক্লিয়ার বোঝা যাবে। ওষুধ দীর্ঘদিন না খেয়ে এমআরআই করে, কিছু এক্সারসাইজ আছে করলে অনেক সে এমনি কমে যায়, তারপরেও আপনি একটা এমআরআই করে দেখেন, এবং প্রয়োজনে একজন বাত ব্যথা ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হন। কিছুদিন ফিজিওথেরাপি নিলে হয়তো ঠিক হয়ে যাবে। আর ওই যে কাজের ধরন, এখন ওই হয়তো উনি সামনে ঝুঁকে কাজ করে, বাচ্চা আছে, বাচ্চার আলাদা টেক কেয়ার করতে হয়, বা অনেক ক্ষেত্রে কিছু পারিবারিক কাজ আছে যেগুলো হয়তো সামনে ঝুঁকে করতে করতে সমস্যাগুলো বেড়ে যায়। একটু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে বলবেন যে কোন অবস্থানে থাকলে ফিজিওথেরাপি, পুনর্বাসন, বিভিন্ন অনেক পদ্ধতিগত চিকিৎসার মাধ্যমেই ভালো হয়ে যাওয়া সম্ভব। আর অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হতে পারে, সেটা এমআরআই ফিল্ম না দেখলে বোঝা যাবে না। আর কিছু সাইন থাকতে হবে, যেমন আপনার হয়তো প্রস্রাব ধরে রাখতে আপনার অসুবিধা, পা একেবারেই অবশ, পায়ের পাতা পড়ে গিয়েছে অনেক সময়, এই সকল সাইন থাকলে অপারেশন আর্জেন্ট। বা এমআরআই যদি ডিস্ক, স্পাইনাল ক্যানাল স্টেনোসিস বা প্রোট্রিউশন এমন বেশি, বা এক্সট্রিউটেড ডিস্ক, এক্সট্রিউডেড যদি থাকে, তখন কিন্তু সার্জারি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। পুনর্বাসন, রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়ার চেষ্টা করেন, প্রপার জায়গা, প্রপার ওয়ে, কমে যাবে। আর পাশাপাশি কিন্তু এডুকেশন খুব ইম্পর্টেন্ট। এডুকেশন বলতে হচ্ছে বসা কারেকশন করা, ঠিকমতো বসা, সোজোয়ে বসা, তারপরে দাঁড়ানোর ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, সামনে ঝুঁকে ভারী কিছু না উঠানো, কিছু বেসিক এডুকেশন সবার জন্য প্রযোজ্য। এটা শুধু আপনি না, একেবারে পৃথিবীর সবার জন্য প্রযোজ্য। তো এগুলা কিন্তু আমি আমার ইউটিউবে অনেক চ্যানেলে অনেক ছবি সহ আমরা দিয়েছি, এবং ইন্টারনেটে পাওয়া যায়। আপনি একটু কারেকশন করে ওভাবে চলেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হবে। কিছু এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, যেমন পিছনের মাংসপেশির এক্সারসাইজ, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এবং কিছু স্ট্রেসিং এক্সারসাইজ, কিছু নিউরোডাইনামিক এক্সারসাইজ আছে, যেগুলো হয়তো আপনি শিখে নিয়ম মাফিক করলে ভালো থাকতে পারেন। এটা কিন্তু আমার, আমরা ইউটিউবে আমি প্রচুর এক্সারসাইজ দিয়েছি, আপনি দেখে শিখে করতে পারেন। যদি না হয় তারপরে একজন হয়তো আপনার চিকিৎসকের শরণাপন্ন হতে পারে। আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলাপ করলাম, আর্থ্রাইটিস এবং পুনর্বাসন, সেটা খুব জরুরি, এবং ফুড সাপ্লিমেন্ট নিয়ে। আপনার যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করছেন। অবশ্যই, আসলে যে আর্থ্রাইটিস বা যে কোনো বাত ব্যথার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে শুরুতেই যদি আমরা ডাক্তারের শরণাপন্ন হই, এবং আমাদের জানা উচিত যে এই জাতীয় রোগের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন, ফিজিওথেরাপি, বিভিন্ন এক্সারসাইজ খুবই কার্যকরী চিকিৎসা। অনেক ক্ষেত্রে ঔষধবিহীন আপনারা চিকিৎসায় ভালো থাকতে পারবেন। তো জাস্ট একটু জানতে হবে, এবং জানার জন্য আপনাদের একটু হয়তো স্টাডি বা একটু অনলাইন বা বিভিন্ন টেলিভিশন হেলথ প্রোগ্রামগুলো আপনাদের দেখতে হবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আজকে আমাদের ফেসবুক একজন দর্শক আছেন, উনি কোয়েশ্চেন করেছেন, নাম হচ্ছে এস এ মল্লিক, বয়স 32 বছর। উনি লিখেছেন, দেহের প্রতিটি জোড়ায় ব্যথা ও গড়গড় শব্দ করে, এই বিষয়ে জানতে চাচ্ছেন চিকিৎসা। অবশ্যই, আসলে এটা ওয়ান টাইপ অফ আর্থ্রাইটিসের লক্ষণ, যে প্রতিটা জোড়া যখন ব্যথা হবে এবং শব্দ করা, শব্দ করাটা আসলে যদি অনেক ডিলে হয়,
সেকেন্ডারি যদি আপনার অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে, তো আর্থ্রাইটিস আমরা আমাদের যে রিসার্চ ওয়ার্ক এবং আমি দেখেছি যে প্রতিটা আর্থ্রাইটিস যে কারণেই হোক না কেন, সেটা যদি দীর্ঘদিন পুনর্বাসন না হয়, ট্রিটমেন্ট প্রপার ওয়ে না হয়, তাহলে সেখানে সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করে এবং আর্থ্রাইটিসে তখন কিন্তু শব্দ হতে পারে। আর এমনিতেও জোড়ায় কিছু শব্দ হয় ন্যাচারালি, যেটা হচ্ছে জয়েন্ট যে ফ্লুইড থাকে, সাইনবুলার ফ্লুইডের মুভমেন্টের কারণে শব্দ হয়ে থাকে। তো যেহেতু জোড়ায় জোড়ায় ব্যথা, আমার মনে হয় ওনার কিছু ব্লাডের টেস্ট করে দেখা উচিত, স্পেশালি বিভিন্ন আর্থ্রাইটিস ডিটেকশন করার জন্য আমরা যে টেস্টগুলো সিবিসি, আরএ টেস্ট বা সেরোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলোতে আমরা দেখতে পারি। এবং পাশাপাশি ভিটামিন অ্যান্ড মিনারেলস কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবল হয়, আমরা ডিপিআরসিতে করে থাকি বিভিন্ন, যেমন ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম এগুলোর লেভেল, ভিটামিন ডি এর লেভেল, জিঙ্কের লেভেল। আমরা এই যে করোনাকালীন প্রচুর জিঙ্ক খাচ্ছে আসলে মানুষ, বা দেওয়া হচ্ছে ইমিউনিটি বুস্টিং করার জন্য, কিন্তু আমার মনে হয় এটা ব্লাড লেভেলটা দেখে দেওয়াটি বেটার, যেটা সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা মানুষেরই প্যারামিটারগুলো দেখা হয় যে ব্লাডে বা তার শরীরে রেগুলার চেকআপ করে যে তার আসলে কি আছে। তো এই যে মিনারেলসগুলো যদি চেক করা হয়, মিনারেলসের ঘাটতি থেকেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হতে পারে, ইভেন কি আপনার এনিমিয়া, হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু পেইন হয় শরীরে, অনেক কারণ আছে। মানে একটা সার্টেন এই যে আমাদের সবাইকে সাপ্লিমেন্ট নেওয়া উচিত আসলে, উচিত হ্যাঁ, এবং এটা আমাদের দেশে আসলে এটা চলনটা নেই, এটা কিন্তু বাহিরে কিন্তু প্রচুর চলন আছে, যে দেখা যায় যে একটু বয়স হলেই 30-35 এর উপরে গেলেই তারা কিন্তু সাপ্লিমেন্ট গুলা খায়। আবার সাপ্লিমেন্ট খাওয়ারও কিছু নিয়ম আছে, মানে টানা খাওয়া যাবে না, প্রতি 2-3 মাস খাওয়ার পর একটা ব্রেক দিয়ে 2-3 মাস বা 1-2 মাস আবার খেতে পারে। তো আমাদের যেহেতু সাপ্লিমেন্ট, অনেক সময় রুগী আমাকে বলে যে স্যার আমি কেন জিঙ্ক খাবো, কেন গ্লুকোসামাইন খাবো, এটা আমাদের আমাদের কি খাবারে নাই? হ্যাঁ, আমাদের খাবারে আছে, কিন্তু সব খাবারে সব কিছু পর্যাপ্ত নাও থাকতে পারে, কারণ ডায়েট হ্যাবিট কিন্তু আমার একরকম, এই রুগীর আরেক রকম, হ্যাঁ অন্য দেশের মানুষের আরেক রকম, পৃথিবীর অনেক দেশের মানুষ আছে যারা ভাত কিটি জানে না বা চাউলের ব্যবহারই জানে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।